হাই ভিউয়ার, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আজ আপনাদের একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি, তা হলো আপনাদের পিসিতে যাদের এইরকম লেখা দেখাচ্ছে আমেরিকান মেগাট্রেন্ডস আসুস প্রাইম J3355IC অথবা অন্যান্য মডেলে হতে পারে, যাদের এই বায়োসে প্রবলেমটি আপনারা ফেস করতেছেন। আরও লেখা দেখাচ্ছে ইন্টেল আর সেলোরন আর সিপিইউ J3355 2000 GHz মেগাহার্স টোটাল মেমোরি, যার যত র্যাম আমার 4GB লাগানো, 4000 MB টোটাল ড্রাইভ, ওয়ান কিবোর্ড, ওয়ান মাউস। তারপরে আরও ক্লাসিক ইন্টারেস্ট, চেক ইউর সিস্টেম, ফেল্ট এরর সিস্টেম হেল্টেড, এগুলো লেখা যাদের দেখাচ্ছে বা আপনার পিসিটি অন করতে পারতেছেন না, তাদের জন্য আজকে আমি সমাধান নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি মূল কাজে চলে যাচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রবলেমটি। আমি যে সময় সমস্যাটি হয়েছিল সে সময় আমি দুইটা ছবি আমার মডেলের অনুযায়ী সেভ দিয়ে রেখেছিলাম, সেটি দেখালাম। এখন ভিডিওতে চলে যাব। হ্যাঁ ভিউয়ার, প্রথমে সমস্যাটি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আপনাদের পিসিটি অন করতে চান, সেক্ষেত্রে আমেরিকান ওইটা দেখাবে, আমেরিকান মেগাট্রেন্ডস। এটা সাধারণত বায়োসের প্রবলেম জনিত কারণে হয়ে থাকে। এই তো প্রবলেমটি দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু অন্য মডেল, তারপরেও সেম মেথড অন্যান্য মডেলের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর জন্য যা করতে হবে, প্রথমে আপনাদের হার্ড ড্রাইভটা, আমি এখানে ভিডিওতে হার্ড ড্রাইভটি খুলে নেওয়া হচ্ছে। তারপর আপনাদের যা করতে হবে তা আসলে বেশি কিছু না, তারপরেও হার্ড ড্রাইভটি খুলে নেওয়ার পর আপনাদের অন্য মডেলের, যদি আপনাদের মাদারবোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের মাদারবোর্ডটা এরকম নাও হতে পারে, টেনশনের বা ভয়ের কিছু নেই। হার্ড ড্রাইভটা খুলে নেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের যে ব্যাটারিটা পিসির সেটা খুলে নেবেন। এরপর খুলে নেওয়ার পর এটা হার্ড ড্রাইভ, আপনাদের হার্ড ড্রাইভ যদি না খুলে ব্যাটারি খুলতে পারেন তাহলে হার্ড ড্রাইভ না খুলেই ব্যাটারি খুলে নেবেন। এটা খুলে আর লাগানোর প্রয়োজন নেই, আপনারা পিসি অন করতে চাইলে করতে পারেন, ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর আপনাদের পিসিটি অন হলে তারপর আবার ব্যাটারিটি লাগিয়ে নেবেন। এখানে যেহেতু এখানে নিউ ব্যাটারি যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটার, তারপরে যদি আপনারা পুরাতনটা দিয়ে চলাতে চান সেক্ষেত্রেও চলাতে পারেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি বুঝতে পারবেন। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল, ওইটা সার্চ দিয়ে ওই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাতে পারেন। এটা আমার এই চ্যানেলে আমি ভিডিও তেমন দেই না। তারপরে আপনারা ওই স্ক্রিনে নিচে দেখানো নামটা সার্চ দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আপনার ওই চ্যানেলে আপনাদের মতামত, আপনাদের কোনো কিছু প্রয়োজন বা কোনো সমস্যায় পড়লে আপনারা ওখানে কমেন্ট করতে পারেন। এরপরে এই বায়োস সমস্যাজনিত কারণে এটা হওয়ার কারণে এরপরে আপনাদের উইন্ডোজ সেট আপ দিতে দেওয়া লাগতে পারে, সে ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব, আশা করি ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা পরের ভিডিওটি এই চ্যানেলে দিলেও আপনারা ওই স্ক্রিনে দেখানো নামটা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ওখানে আমি বেশিরভাগ সময় থাকি। এটা অনেক আগের চ্যানেল, তারপরেও আমি এই চ্যানেলে আমি ভিডিও আপলোড দিই না, ভালো লাগে না, এখানে সাবস্ক্রাইবার খুবই কম, এর জন্য আমার ওটাতে কিছু বেশি আছে। আমি ইউটিউবে নতুন, তারপরেও
এখন ব্যাটারিটি চেঞ্জ করার পরে আপনাদের পিসিটি অন করে নেবেন, আপনাদের মডেল ব্যাটারি সাইজ অনুযায়ী আপনাদের ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন। এখন লাগানোর পরে আর কিছু করতে হবে না, কারেন্টের লাইন লাগিয়ে নেবেন। কারেন্টে এটা ডাটার যদি হার্ড ড্রাইভ খোলা লাগে সেক্ষেত্রে আপনার হার্ড ড্রাইভের লাইনটি লাগিয়ে নেবেন, কারেন্টের লাইন লাগিয়ে নেবেন। কাজ করার সময় কারেন্ট বন্ধ করে নেবেন, মাঝে মাঝে দেখা যায় যে পুরো পিসিতে আর্থিং করে, সেক্ষেত্রে আপনাদের ভয় পেয়ে যেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চান তা স্ক্রিনের দেওয়া নামটি সার্চ দিয়ে সেই ইউটিউবের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। এখন এটি অন করে নেওয়া হবে। অন করে নেওয়ার পর আমার এই প্রবলেমটি আমি অনেক 2-3 দিন পর্যন্ত ফেস করেছিলাম, সেজন্য আমি হাড়ে হাড়ে এই প্রবলেমটি সম্পর্কে জানি। এখন জাস্ট F1 প্রেস করবেন আপনাদের, তাহলে বায়োস চলে আসবে। আর এখানে বায়োস কিভাবে সেট আপ দিতে হয় এরপরের উইন্ডোজ সেট আপের ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব। যাই হোক, এখন এটা কোনো রকমভাবে সেট আপ দিয়ে অন করে নেওয়া হচ্ছে, আপনারা এখানে বুঝতে পারবেন না বায়োস সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে। এখানে বায়োস রিসেট দিয়ে রিবুটে যাওয়া হচ্ছে। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ সেট আপ দিবেন আসুস ডেস্কটপে। আপনার ল্যাপটপের ভিডিও অনেকই রয়েছে কিন্তু আসুস ডেস্কটপের ভিডিও আপনাদের কাছে নতুন দেওয়া হবে ইনশাল্লাহ। আসুস ডেস্কটপের ভিডিও খুব কমই আছে, আমি দিব পরবর্তী সময়ে। আর যদি আপনাদের মতামত বা কোনো কিছু জানার থাকে তাহলে তো বললামই, আপনার স্ক্রিনে দেখানো নামটি সার্চ দিয়ে। এটা বারবার বলার কারণ হলো আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এগুলো বুঝবেন না, নতুন পিসি ইউজার যদি হয়ে থাকেন, পুরাতনরা এটা কোনো ফ্যাক্টর না, এগুলো স্বাভাবিক বিষয়, আপনারা পারবেন। আপনাদের যদি পিসি সম্বন্ধে আগে ধারণা হয়ে থেকে থাকে এগুলো পারবেন। যাই হোক, অনেক পেছাল অনেক বকবক করলাম, কিছু মনে করবেন না। এখন সরাসরি উইন্ডোজ অন করে নিচ্ছি, অন করে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ব্যাটারি পরিবর্তন করার পর বা ব্যাটারি খুলে অন করলেও চলবে, 100% এটি সমাধা হবে, অন্য কিছু করার প্রয়োজন নাই। আর প্রথম যে মডেলটি দেখেছি আসুস J3355IC, ওই মডেলটি আসলে উইন্ডোজ 7 সেট আপ দেওয়া সম্ভব না, আমি অনেক ট্রাই করেছি, আপনার অযথা ট্রাই করার কোনো মানেই হয় না। উইন্ডোজ সেট আপ 7 হবে না, 10 দিয়ে দিতে হবে প্রথম যেই মডেলটি আমি দেখিয়েছি, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।